এরকম অনেক মানুষের রং গিরগিটির মতন চেঞ্জ হয়, সেই গিরগিটিটাকে কিন্তু ফলো রাখতে হবে। কোন সময় সবুজের দিকে চলে যাবে, আগে কি বলতো তরমুজ, তরুণের ওপরে সবুজ ভেতরে লাল হতো, এখন কিন্তু হয়ে গেছে কুমড়ো, ওপরে সবুজ ভেতরে আবার কি রং আপনারা সবাই জানেন। তৃণমূল কংগ্রেসে গিয়ে কটাক্ষের মুখে অর্জুন সিং, ব্যারাকপুরের সাংসদকে গিরগিটি কুমড়ো বলে বিদ্রুপ করছে জেলা তৃণমূলী। দুদিন আগে নৈহাটিতে তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন হয়। সেখানে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী অর্জুন সিং এর নাম না করে গিরগিটি কুমড়ো বলে কটাক্ষ করেন। অনেক রকম অনেক মানুষের রং গিরগিটির মতন চেঞ্জ হয়, সেই গিরগিটিটাকে কিন্তু ফলো রাখতে হবে। কোন সময় সবুজের দিকে চলে যাবে, আগে কি বলতো তরমুজ, তরুণের ওপরে সবুজ ভেতরে লাল হতো, এখন কিন্তু হয়ে গেছে কুমড়ো, ওপরে সবুজ ভেতরে আবার কি রং আপনারা সবাই জানেন। মানে ফলেরও চেঞ্জ হচ্ছে, সবজিও চেঞ্জ হচ্ছে, তো এইগুলো মনে রাখতে হবে। বিধায়কের কথায় হাসিতে ফেটে পড়ে দলীয় কর্মীরা। সুবোধের বক্তব্য প্রসঙ্গে অর্জুন বলেন, যার যত বুদ্ধি ততই তো বলবে, এর থেকে বেশি তো বুদ্ধি নেই। আমি সাংসদ আছি, অনেকের বিরোধিতা করার পরও ছিলাম, এখন আবার দলে আছি। তবে পঞ্চায়েত ভোটের আগে দলীয় নেতাদের দ্বন্দ্বে তৃণমূল যে অস্বস্তিতে তা স্পষ্ট। দলে এমন ঘটনা ঘটলে কথা বলতে তো হবে বলে মন্তব্য করেন তৃণমূল নেতা তাপস রায়। তখন তো আজকে জেলা অফিসে মিটিং হওয়ার দু ঘন্টা আগে বীজপুরের একটি অনুষ্ঠান থেকে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, তিনি নাম না করে অর্জুন সিংকে গিরগিটি এবং তরমুজ বলেছেন, কি বলবেন? জানি না, আমি অফিসিয়ালি যদি শুনি বা দেখি আমি কথা বলব সুবোধ সিংকে। বিজেপি ভাঙিয়ে অর্জুনকে ফিরিয়ে এর মধ্যেই এলাকায় অস্বস্তিতে তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে এবার নেতাদের প্রকাশ্য কুণ্ডলে ঘুম ছুটছে শাসকের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।